দিশাকে আজকে আমি একটা নতুন আইটেম রান্না করে খাওয়াবো আর দিশাও আমাকে একটা আইটেম রান্না করে খাওয়াবে। তো চলুন শুরু করা যাক। আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দিশা হচ্ছে নাচের ক্লাসে গিয়েছে, তার আসতে একটু লেট হবে। এই ফাঁকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি রেডি করতে, স্যার বলে না এটা হচ্ছে বিকালের নাস্তা। তো যাই হোক, আর এদিকে হচ্ছে একটা নুডলস রান্না হবে। নুডলস হচ্ছে দিশা খুবই পছন্দের, সেটা প্রসঙ্গে পরে আসি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমরা দেখতেই পারতেছ আমার রেসিপিটা কি। অলমোস্ট হচ্ছে আমার রেসিপির কাজ শুরু হয়ে গিয়েছে। আমি হচ্ছে পাউরুটিগুলোকে হচ্ছে সুন্দর করে করে ডিজাইন করে নিয়েছি। আপনাদের কি মনে হয় আমি এগুলো ফেলে দিব? মোটেও না, আমি এগুলো ফেলে দিব না, আমি সব খাবো। সরি, আমি এগুলো খাবো না। আমি এগুলো কি করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার পাউরুটি গুলা সুন্দর করে ডিজাইন করে রাখা। উফ, একটু পরে হচ্ছে আমি আমার রেসিপি শুরু করবো দিশা আসার সাথে সাথে। আর আমি এতগুলো পেঁয়াজ মরিচ মানে হচ্ছে কি বলে টমেটো কেটে রাখছি। দিশা হচ্ছে ঝাল নুডলস খাবে, ঝোল দিয়ে ঝাল নুডলস খাবে। দিশাটা নাচের ক্লাস থেকে চলে আসছে আর দিশার রেসিপিটা কি জানেন, সে স্পেশাল রেসিপিটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। আর দেখেন, সে এসে হচ্ছে ফ্রিজের উপর হামলা শুরু করে, কি খাবে না খাবে এটা ওটা সেটা। তো আপনাদেরকে বললাম না যে আমি কি এটা ফেলে দেবো? অবশ্যই না, আমি কিশোরগঞ্জের মেয়ে, ঠিক আছে? আমি কিন্তু সবকিছু সেভ করতে জানি, কিভাবে কি সেভ করা যায়। তো যাই হোক, দেখেন আমি সাইড এর গুলো কিন্তু কেটে রেখে দিয়েছি। তো এইদিকে আমি তেল দিয়ে নিলাম, আর এটাতে কি বসাবো দেখতে পারবা। তার আগে হচ্ছে আমি চিনি শিরা করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার যে রেসিপিটা সেটার মধ্যে হচ্ছে চিনি দিতে হবে। চিনি শিরাটা বসিয়ে নিলাম আর দিশা হচ্ছে আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে। আমি বললাম যে দেখবো আজকে কার রেসিপিটা বেশি বেস্ট। চলে আসলাম দিশার রেসিপিতে। দেখেন দিশা কি করেছে, সে চারটা আন্ডা মানে ডিম সে হচ্ছে গতকালকে ডিপে রেখে দিয়েছে, মানে আপনার এটা কাঁচা ডিম। তো এটাকে খুব কষ্ট করে আমি মানে হচ্ছে খোসা ছাড়ালাম, ছাড়িয়ে আবার এটা ডিপে রেখে দিয়েছি। এটা ডিপে রেখে দিতে হবে, কারণ হচ্ছে না হলে এটা হচ্ছে আপনার গলে যাবে যেহেতু কাঁচা। চিনি শিরাটা প্রায় রেডি হয়ে এসেছে আর বাপ্পিও চলে আসছে, কারণ বাপ্পি দিশাকে নাচের ক্লাস থেকে নিয়ে এসেছে। আর বিকালে নাস্তাটা আজকে কিরকম হবে সেটা তো তোমরা দেখতেই পারবে। এই যে আমার রেসিপি, আমি পাউরুটি গুলাকে সুন্দর করে হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। এটাকে হচ্ছে একটু মচমচে করতে হয়। এটা হচ্ছে আমার রেসিপিটা যে কি পরিমাণ ইয়াম্মি হবে, সবাই খুবই প্রশংসা করেছে। তো তোমরা শিখে নাও এটা কিভাবে বানাতে হয়, কারণ তুমি যদি না শিখো তাহলে তোমাদের হাজবেন্ড বলো, তোমাদের বয়ফ্রেন্ড বলো, তারপর হচ্ছে তোমাদের মা বাবা ভাই বোন সবাইকে হ্যাপি করতে পারবা। আমি যেটা করেছি, আমি হচ্ছে একটাকে শিরার মধ্যে দিয়ে নিয়েছি। দেখো মানে কি ইয়াম্মি মনে হচ্ছে না? মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি। আর এইদিকে হচ্ছে দিশার স্পেশাল কেটা নুডলস রান্না হচ্ছে। যাই হোক, নুডলস হচ্ছে ঝোল দিয়ে রান্না হচ্ছে। আর বললাম না যে এটা তো কখন আমি ফেলে দিব না, আমি কিশোরগঞ্জের সিরি, এটা তো আমি রাহুম এরাহুম। তো এটা আমি রেখে দিয়েছি, এটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। হচ্ছে আমি সুন্দর করে ভেজে মচমচা করে আমি এটা উঠিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার পাউরুটি মিষ্টি হয়ে গিয়েছে। এটাকে আমি বলি পাউরুটির মিষ্টি, বুঝছো? এটা খেতে এত পরিমাণ টেস্ট হয়েছিল। বাকিগুলো হচ্ছে আমি দেখো সুন্দর করে আবার চিনি শিরা দিয়ে নিয়েছি। আমার রেসিপি কিন্তু ডান। আর এদিকে হচ্ছে পানিটা আগে থেকে গরম করা ছিল, গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে খুবই মজার একটা নুডলস। তো এটা হচ্ছে আমাদের এর বাইরে ছিল। হোক, দিশা রেসিপিতে চলে আসলাম। দেখো এই ডিম কাটতে গিয়ে যে কত পরিমাণ প্রবলেম হয়েছিল। যাই হোক, এটা হচ্ছে আমি আপাতত কেটে নিয়েছি, তা আমার মেয়ের স্পেশাল রেসিপি। এটা কিন্তু খুবই কষ্ট লাগতেছিল মানে কাটতে গিয়ে। তো এটা শুরু কাটাকাটি হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা দেখো মানে তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। দিশা এটা ইউটিউব থেকে দেখেছে আর সে তো খুবই এক্সাইটেড যে এটা কখন কি হবে, মানে সে মানে খুবই 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 এক্সাইটেড। আর এটা আমরা খাবো হচ্ছে নুডলস দিয়ে। ওই যে বললাম না দিশা ঝোল, দিশার জন্য ঝোল নুডলস রান্না করতেছি, সেটা দিয়ে খাবো। এইটা মোটামুটি ভালো হয়েছে, মানে এক্সপেকটেশন অনুযায়ী বেটার ছিল। বাট হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা আজের একটা রেসিপি, মানে এই রেসিপিটা, বুঝছো? এর থেকে তুমি ডিম শুধু মানে ভেজে খাবা সেটা অনেক বেস্ট, কারণ তুমি সারা রাত এটাকে ডিপে রেখে দিতে হবে, তারপর আবার এত কষ্ট করে কাটতে হবে। কাটার পর ভাজার পর দেখো কি সে গুড়া গুড়া ডিমই হয়ে গেছে। আমার লাভটা কি হইলো মাঝখানে, বুঝছো? মাঝখানে হচ্ছে কষ্টটা হয়েছে, বুঝছো? আমার রেসিপি কিন্তু ভালো হয়েছে। দিশার রেসিপিটাতে আমি মোটেও হ্যাপি ছিলাম না। যাই হোক, আমি একটু চা বসিয়ে নিয়েছি, কারণ বিকালবেলা আমাদের তো চা না হলে হয় না।
তখন রেসিপি গুলো হচ্ছে আমাদের টেস্ট করার পালা। তো যাই হোক, আমি সবকিছু রেডি করে নিয়ে বসে গেলাম, আর এদিকে দিশার মিস চলে আসছে, আর দিশা হচ্ছে পড়তেছে। তো আমি সবার জন্য হচ্ছে বেড়ে নিচ্ছে, বাপে দেখো পাবজি খেলা নিয়ে বিজি, বিজি তো বিজি, বিজি তো বিজি। দিশাকে ডাকা হলো, দিশার মিস সহ দিশা চলে আসছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বসে খাওয়া দাওয়া করে হচ্ছে প্রত্যেকটা খাবারের আমরা মার্ক করবো যে কোনটা কেমন হয়েছে। দিশা খুবই, বললাম না, খুবই 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 এক্সাইটেড। তার মিসকে বলতেছে যে আমার রেসিপি, আমার স্পেশাল রেসিপি আজকে খাবেন, আমি এটা ইউটিউব থেকে দেখেছি, আমি করেছি। তো দিশার রেসিপিতে আমি আশাবাদী ছিলাম না, এই জন্য এক্সট্রা আবার ডিম আমি সিদ্ধ করে কেটে নিয়েছি, কারণ ওই রেসিপিটা আমার কাছে এতটা ভালো ভালো মনে হয়নি। এখন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু করবো, খেয়ে হচ্ছে বললাম না আমরা হচ্ছে মার্ক করবো যে কোনটা বেস্ট হয়েছে, কোনটা বেটার হয়েছে। তো এই যে দিশা রেসিপিটাও দিয়ে দিলাম, সাথে নুডলসের সাথে আমি যেটা করেছি এটা তো আমরা হচ্ছে খাওয়ার পরে আমরা খাবো। তো যাই হোক, আমি হচ্ছে বাপ্পিকে একটু এনে দিয়েছিলাম, বাপ্পি এটা খেয়ে বলতো পাউরুটি দিয়ে যে মিষ্টিটা বানিয়েছি এটা কিসের, বাপ্পি বলে কি এটা নাকি লাউয়ের মিষ্টি, আমি তো হাসতে হাসতে পড়ে অস্থির। তো যাই হোক, দিশা, আমি, দিশার মিস, বাপ্পি, আমরা চারজন বসে খাচ্ছি, আর ক্যামেরা ওম্যান হচ্ছে ভিডিও করতেছে। এখন আমাদের নুডলস খাওয়া শেষ, তো আমার রেসিপিটা এখন হচ্ছে সবাই ট্রাই করবে, ট্রাই করে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার পাউরুটি মিষ্টিটা খেয়ে সবাই প্রশংসা করেছে, নুডলসটাও খেয়েও সবাই পছন্দ করেছে, বাট দিশার রেসিপিটা এত অতটা ভালো ছিল না, বিদঘুটে ছিল, বললাম না মাঝখান দিয়ে এতটুকু কষ্ট হলো। যাই হোক, এখন চা খাওয়ার পর আমি এখন চা খাবো না, দিশার মিসের জন্য একটা চা নিলাম আর বাপ্পির জন্য একটা চা নিলাম। সব মিলিয়ে বিকানের নাস্তাটা ভালোই ছিল, বাট দিশার রেসিপিটা ভালো ছিল না। তো সবাই ভালো থাকবেন, টাটা।